হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের কাটলেট এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস অন করে প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1/2 টিস্পুন জিরে, 2 কাঁচা লঙ্কা কুচি। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সব কিছু আলুর সাথে মিক্স করে নিচ্ছে। প্রায় 1 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে এইভাবে আলুটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়েছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা মিক্স করে আলুটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আলুর মধ্যে এইবার নিয়ে নিচ্ছি 2 ডিম, সেদ্ধ ডিম নিয়েছি। সেদ্ধ ডিমকে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। আলুর মধ্যে 2 সেদ্ধ ডিমকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে ডিমকেও আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। ডিম আলু ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 4 টিস্পুন ব্রেড ক্রাম্বস। ডেসক্রিপশন বক্সে ব্রেড ক্রাম্বসের লিঙ্কটা আমি দিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ব্রেড ক্রাম্বসটাও ভালো করে মিক্স করে নিয়ে হাতে অল্প একটু তেল লাগিয়ে এইভাবে চেপে চেপে আমি এই শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এইভাবে তৈরি করে নিলাম। একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ডিম ভালো করে ফেটানো হয়ে গেলে কাটলেটকে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। কোট করা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেল। সেম প্রসেসে বাকি কাটলেটগুলোকেও আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সব কাটলেটগুলি ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেলে গ্যাস অন করে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। কাটলেটগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছে। 1 সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইডটাও ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। 1 প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। খুব সহজেই, খুব সহজ পদ্ধতিতে ডিমের কাটলেট তৈরি হয়ে গেল। একেবারে মচমচে ডিমের কাটলেট। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।